আমরা কিন্তু সেটাই এখন দেখছি যে যে উদ্ধার অভিযানটি চলছে সেটি নিয়েই আমরা চেষ্টা করছি, আমরা কথা বলবার, আমরা আপনাদেরকে এখানকার যে সর্বশেষ তথ্যগুলো সেগুলো বারবার জানানোর চেষ্টা করছি। আমরা একটু চেষ্টা করতে পারি যে যিনি এই উদ্ধার সর্বশেষ যে মৃতদেহ উদ্ধার হলো আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যদি আমরা তাকে পাই যে তিনি কিভাবে তাকে উদ্ধার করলেন, তাকে কোথায় পাওয়া গেল সেটি আমরা একটু চেষ্টা করে দেখবো। কিছুক্ষণ পরে যদি তারা আমরা তাকে পাই আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব যে সর্বশেষ যে মৃতদেহ তাকে আসলে কোথায় পাওয়া গেল, কি অবস্থায় পাওয়া গেল সেটি আমরা একটু জানার চেষ্টা করব। যদি আমরা তাকে এখানে নিয়ে আসতে পারে, যেহেতু আমরা অনেক দূরে রয়েছি যেখানে উদ্ধার অভিযানটি চলছে বা জাহাজটি যেখানে উদ্ধার করা হয়েছে সেখান থেকে, আমরা সেটি আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তাকে যদি আমরা আপনাদের সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত করতে পারি যিনি উদ্ধার করে নিয়ে এসেছেন এবং তিনি যে বিষয়টি আমি তার কথা শুনছিলাম কিছুক্ষণ আগে, তিনি যে বলছিলেন যে ভিতরে একটি ছোট্ট মতো রুম ছিল যেটি হয়তো বা কোনো কিছু একটা হবে সেটি পরেই তিনি দেখতে পাচ্ছেন ভিতরে আরো একটু মৃতদেহ রয়েছে এবং এরপরেই সেই মৃতদেহটি আমরা সেটিও কিন্তু চেষ্টা করবো তাকে আমাদের সঙ্গে সরাসরি কিভাবে তাকে উদ্ধার করলেন সেটি দেখানোর আমরা আপনাদেরকে চেষ্টা করবো, তার কথা শোনানোর চেষ্টা করবো। যদি আমরা তাকে আপনাদের সামনে আনতে পারি আমরা নিশ্চয়ই সেটি আপনাদেরকে চেষ্টা করবো সেটি জানানোর জন্য। আমরা দেখেছি যে প্রায় এখন থেকে বেশ কিছু সময় আগে মূলত একজন বৃদ্ধ মানুষ তিনি মূলত উদ্ধার যে প্রায় এখন থেকে বেশ কিছু সময় আগে মূলত একজন বৃদ্ধ একজন মানুষ তিনি মূলত উদ্ধার সর্বশেষ যে মৃতদেহ সেটিকে তিনি উদ্ধার করে নিয়ে এসেছেন। তো কিছুক্ষণ পরেই যেহেতু এখানে সংবাদ সম্মেলন করবার কথা রয়েছে বিআরডব্লিউটির চেয়ারম্যানের, আমরা ধীরে ধীরে সংবাদ সম্মেলনের দিকে চলে যাব, পাশেই ব্রিফিং হবে, সেখানে বিআরডব্লিউ চেয়ারম্যান কিছুক্ষণের মধ্যে কথা বলবেন, আমরা একটু সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তিনি আসলে কি বলতে চান বা তিনি সর্বশেষ কি তথ্যটি দেন সেটি আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করবো। আমরা ধীরে ধীরে একটু সেদিকে যেতে চাই এবং নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন সে সর্বশেষ তথ্যটি জানানো পর্যন্ত। তবে আমরা যেটি বলছিলাম যিনি সর্বশেষ যে মৃতদেহটি উদ্ধার হলো অর্থাৎ 33 নম্বর যে মৃতদেহ যার তার যে আমরা একটু সেদিকে যাব যেখানে বিআরডব্লিউটির চেয়ারম্যান হয়তো সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলবেন, উদ্ধার নিয়ে কথা বলবেন কিংবা উদ্ধার অভিযান কতক্ষণ নাগাদ চলবে সেই পুরো বিষয়গুলো আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো যখন বলবেন। তবে আমরা সব কিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে যে আর খুবক্ষণ হয়তো এই উদ্ধার অভিযান চলবে না, উদ্ধার অভিযানটি কিছুক্ষণ পর তিনি তাকে উদ্ধার করে নিয়ে এসেছেন একজন বয়স্ক যুবতী, তিনি বলছিলেন যে মনে হয়েছে এবং আমরা শুনছিলাম যিনি তাকে উদ্ধার করে নিয়ে এসেছেন একজন বয়স্ক যুবতী, তিনি বলছিলেন যে সর্বশেষ যে মৃতদেহ তিনি একটি রুমের মধ্যে অবস্থায় ছিলেন সেটি কিন্তু আমি শুনছিলাম তার মুখ থেকে, যদিও আমরা তাকে ক্যামেরার সামনে আনার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুটা এখানে যে নিয়মের বিষয় রয়েছে সে কারণে আমরা তাকে আসলে সরাসরি সংযুক্ত করতে পারিনি, ক্যামেরার সামনে আনার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুটা এখানে যেহেতু নিয়মের বিষয় রয়েছে বিআরডব্লিউটির সে কারণে আমরা তাকে আসলে সরাসরি সংযুক্ত করতে পারিনি। নিশ্চয়ই সেটি যদি আমরা পরবর্তীতে তাকে আবার পাই তার মুখ থেকে আমরা সেই কথা আমরা নিশ্চয়ই শোনাবো আপনাদেরকে। হ্যাঁ,
আমরা এখন ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যে বিআরডব্লিউটি এর চেয়ারম্যান এই উদ্ধার নিয়ে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। সেখানে আমরা আপনাদেরকে জানাবো যে তারা এই উদ্ধার অভিযানটি আরো কি কত সময় চালাবেন নাকি এটি সমাপ্ত ঘোষণা করবেন। আমরা এখন সেদিকে যাচ্ছি। বিআরডব্লিউটি এর যে জাহাজ রয়েছে এখানে, সেই জাহাজের ছাদেই মূলত সংবাদ সম্মেলনটি করবেন তারা। আমরা সেখানে এই মুহূর্তে রয়েছি। এখানে বিআরডব্লিউটি এর চেয়ারম্যান, এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন, এখানে নৌ পুলিশের কর্মকর্তারা রয়েছেন, তারা সবাই মিলে যৌথ সংবাদ সম্মেলন এখানে করবেন, যেটি আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আমি একটু আবারও জানাতে চাই, গতকাল সকাল 9টায় শ্যামবাজার এলাকায় মুন্সিগঞ্জ থেকে আসা একটি লঞ্চ মর্নিং বার 2, সেই লঞ্চটি আমরা দেখেছি যে ময়ূর 2, যেটি ঢাকা চাঁদপুর রুটের লঞ্চ, সেই ময়ূর 2 পিছন থেকে মর্নিং বার্ড লঞ্চকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মর্নিং বার্ড পুরোপুরি বুড়িগঙ্গার পানিতে তলিয়ে যায়, এবং সেই তলিয়ে যাওয়ার পর থেকেই এখন পর্যন্ত মোট 33 জনের মৃতদেহ উদ্ধার করা হলো। যার মধ্যে গতকাল উদ্ধার করা হয়েছিল 32 জনের মৃতদেহ, এবং আজ নতুন করে উদ্ধার করা হলো একজনের, এ নিয়ে মোট 33 জন। এছাড়া আমরা দেখেছি গতকাল রাত 10টার থেকে 10:30 দিকে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি রাত পরপরই হঠাৎ যেখানে লঞ্চটি ছিল ডুবে ডুবন্ত, সেই লঞ্চটি সেখানে গিয়ে তাকে তুলে, তখনই সেখানে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী কোস্টগার্ডের যারা ডুবুরি রয়েছেন তারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাকে তুলে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। এবং এখন পর্যন্ত আমরা যেটি জানি সবশেষ যে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি গতকাল যখন উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে সদরঘাটের উদ্দেশ্যে আসছিল, সে জাহাজটি সড়ক ও জনপথ বিভাগের যে আওতাধীন পোস্তকোলা সেতু, সেই সেতুতে সজোরে আঘাত করে, এবং সড়ক ও জনপথ বিভাগ দাবি করেছে যে এই আঘাতের ফলে পোস্তকোলা ব্রিজে তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং সেখানে ফাটল দেখা দিয়েছে। এ কারণে রাত থেকেই পোস্তকোলা সেতুর এক পাশে আমরা দেখেছি যে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। এবং আমরা দেখেছি যে একই সঙ্গে আমরা দেখেছি সেখানে সকাল থেকেও সেখানে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছেন, একই সঙ্গে সেখানে আমরা দেখেছি বিআরডব্লিউটি এর দল গিয়েছেন, এবং সেখানে যারা আমরা দেখেছি যে বুয়েটের যেসব কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু সেখানে গিয়েছেন। তারা গিয়ে সব সকলে কিন্তু পরীক্ষা করে দেখেছেন যে আসলে কি সমস্যা হয়েছে, সেটি আসলে কি সেখানে কি সমস্যা বা সেটি কি পদক্ষেপ হবে, সে বিষয়টি নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনাকে আমরা জানাবো। আমরা একটু আপনাকে যেটা বলছিলাম, কিছুক্ষণ পরে এখানে বিআরডব্লিউটি এবং ফায়ার সার্ভিস তারা এখানে কথা বলছেন আনুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে কিছুক্ষণ পরে বিআরডব্লিউটি কিংবা ফায়ার সার্ভিস, সেটি আমরা আপনাকে জানাবো।
আমি যার কথা বলছিলাম, যিনি উদ্ধারটি করেছেন, সর্বশেষ যে মৃতদেহটি যা উদ্ধার হয়েছে, এই যে যাকে দেখছেন বয়স্ক যে মানুষটি, তিনি মূলত সর্বশেষ যে মৃতদেহ তাকে উদ্ধার করেছেন। এবং তিনি বলছিলেন যে একটি শাবল দিয়ে তাকে মূলত একটি শাবল দিয়ে একটি রুম ভেঙে সর্বশেষ যে মৃতদেহ তাকে তিনি বের করে নিয়ে আসছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব, যদি আমরা তাকে পাই আমি চেষ্টা করে দেখি তাকে পাওয়া আসলে সম্ভব হয় কিনা, তখন আমি নিশ্চয়ই আপনাদেরকে তার বিস্তারিতার সাথে সরাসরি কথা বলে তিনি কিভাবে উদ্ধার করলেন সেটি আমরা আপনাকে নিশ্চয়ই তার সাথে কথা বলে জানাব। আমরা দেখি তাকে পাওয়া যায় কি না সেটি আমরা একটু তার সাথে একটু কথা বলবো। আপনি একটু আমাকে জানাবেন, আমরা একটু জানাবো, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু যিনি সর্বশেষ যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে আমরা একটু তার সাথে তার সঙ্গে কথা বলে জানতে চেষ্টা করব যে তিনি কিভাবে আসলে উদ্ধার করলেন সিংবাজার মৃতদেহ। আপনি একটু আমাদেরকে বলবেন, আপনি একটু আমাদেরকে জানাবেন যে একটু এখানে আপনি আসেন আমার সাথে, যাকে উদ্ধার করলেন সর্বশেষ তাকে আপনি কিভাবে উদ্ধার করলেন বা তাকে আপনি কোথায় পেয়েছিলেন? 6374 এই জাহাজটা, এই লঞ্চটা কালকে যখন আসছি আমি প্রথম শুরু, আমি এই জাহাজ প্রথম শুরু এবং আমি শেষ। কালকে আমি এবং আমি উঠেছি 14টা লাশ, আমার সহযোগী সে উঠেছে 6টা, আমরা দুজনে 20টা। আমি প্রথম জাহাজ পাইছি এবং প্রথম লাশ আমি উঠেছি, কথা বুঝছেন? দ্বিতীয়তে আজকে আবার সারা রাত মনে করেন এটা কাজ করলাম, কাজ করে এই পর্যন্ত বুঝাই দিলাম। আর শেষ আমার একটা সন্দেহ লাগছিল যে ইঞ্জিন রুমটা একটা সন্দেহ লাগছিল না জি, ইঞ্জিন রুমটা আমার সন্দেহ লাগছিল। তখন আমি ইঞ্জিন রুমটাকে যাই দেখি আটকানো, আটকানোর পর আমি সাপল নিয়ে ওই ইঞ্জিন রুমটাকে চেড়ে 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 খুলছি, খোলার পর ওটা ভিতরে গেছি এই এই এতটুকু ফাঁক। আপনার বাড়ি হলে 24 ইঞ্চি ফাঁক, ওই বিশেষে বিশেষে 24 ইঞ্চি ফাঁকের মধ্যে যাই ছেলেটাকে পাইছি। আর পুরো জাহাজটাই কিছু লঞ্চের স্টাফ নাকি যাত্রী আমি তা তো বলতে পারবো না। কাজ হলো লাশ উদ্ধার করা, আমি লাশ উদ্ধার করেছি। কেমন বয়স ছেলেটার? ছেলেটার বয়স মোটামুটি 20-25 বছর হবে। আপনার পরিচয় কি, আপনি কি করেন, আপনার পরিচয় জানতে চাই? আমার নাম জাহাঙ্গীর আলম শিকদার, আমার পেশাগত ডুবুরি। আমি সরকারি ডুবুরি কোন সংস্থার? আমি প্রাইভেট ডুবুরি এবং আমি BIWD মারফতে কাজ করি। যখন যেই মারফতে নেই আমি কাজ করি, আবার নিজে আমি কাজ করি ডেড বডিতে। আমার ধন্যবাদ। আমরা কিন্তু আমরা শুনছিলাম যিনি উদ্ধার করেছেন মরদেহটি তার কথা। এখন আমরা BIWD ইতিমধ্যেই